আসসালামু আলাইকুম বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নূর ইসলাম সহকারী শিক্ষক গণিত বিষয়ে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের জন্য আমাদের গণিত বিষয়ে আমি জনাব নূর ইসলাম আজকে ক্লাস নাম্বার 26 এসডব্লিউএ এখানে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আজকে আলোচ্য বিষয় সময় অধ্যায় 12 অধ্যায় 12 টা আসলে কি বিষয় সময় বিষয় অধ্যায় 12 টা সময় সম্পর্কিত অঙ্কগুলো এখানে আমাদের আছে সময় নিয়ে শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমরা কিছু ক্লাস করেছ আজকে আমাদের এখানে আলোচ্য বিষয়ের মধ্যে 7-8-9 অনুশীলনীর এই অঙ্কগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে 7-8-9 যে অঙ্কগুলো আছে 7-8-2টা অঙ্ক সেই দুইটার ভিতরে আবার 4-4-8টা অঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের বলছে যে 7 নম্বর অঙ্কটা নিচে 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি 139 পেজ একটা গ্রাফের মধ্যে একটা চিত্র দেওয়া আছে সেটা হচ্ছে 24 ঘন্টার সময়সূচিতে আমরা কখন কি বলি আর 12 ঘন্টার সময়সূচিতে কখন কি বলি এখানে আমাদের এই জিনিসটা উল্লেখ করা আছে সেটা আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি কালার করে পূর্বাহ্ন টাইম অর্থাৎ রাত্রে 12টা থেকে 12টা হয়ে যে 24টা রাত্রে 12টা আন্তর্জাতিক সময়ে রাত্রে 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত পূর্বাহ্ন এবং দুপুর 12টা থেকে রাত্র 12টা অর্থাৎ 11:59 পর্যন্ত অপরাহ্ন টাইম বলা হয় এটাকে আমরা পূর্বাহ্ন টাইমটাকে আমরা বলি কি এএম এন্টি মেরিডিয়ান আর অপরাহ্ন টাইমটাকে আমরা বলি পিএম এটাকে পোস্ট মেরিডিয়ান বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু এখানে এঁকে নিচ্ছি এই চিত্রটা এখানে ভাগ করেছে 24টা ভাগে ভাগ করেছে 0 থেকে 1, 2, 3, 4 এখানে 24 ঘন্টার সময়সূচি 24 ঘন্টার সময়সূচিতে আর এখানে 12 ঘন্টা সময়সূচিতে এখানে আমরা কি বলি 12 ঘন্টা সময়সূচিতে এটাকে 0, 1, 2, 3, 4 এভাবে আমরা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই পর্যন্ত হলে আমাদের ঘুরে সুপার একটা ঘর আছে অর্থাৎ এই পর্যন্ত হলেই হবে 24 ঘন্টা সময়সূচিতে এগুলোকে যা তাই বলি 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আর 12টা পর্যন্ত আমরা বলি যা আছে তাই 5, 6, 7, 8, 9, 10, 11 এই 12টা তারপর এখানে আমরা বলি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11 এইটা আমাদের এখানে লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা 139 পেজটা 140 পেজের দিকে এটা দেখতে পারবেন সেই ক্ষেত্রে আলোকে আমরা এই 7 নম্বর প্রশ্নের সলিউশন করবো 7 নম্বর প্রশ্নে আছে কি অপরাহ্ন 3টা তাহলে অপরাহ্ন আমাদের এখানে 12টা পর্যন্ত এই
তৃতীয় অংশটা এটা হলো কুরবান কুরবান কি হলো কুরবান এইটা বলে এই পর্যন্ত যে সময়টা এটাকে অর্থাৎ এই পর্যন্ত সময়টাকে কুরবান বলা হয় আবার এখান থেকে অর্থাৎ এই বারোটার পর থেকে এই বারোটার পর থেকে আমরা এটাকে বলি কি অপরাহ্ন টাইম এটাকে বলি কি অপরাহ্ন অপরাহ্ন এটাকে আমরা কি বলি অপরাহ্ন টাইম এই শিক্ষার্থীরা তাহলে এখানে আমাদের বলছে সাত নম্বর নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো তাহলে চব্বিশ ঘন্টা সময়সূচিতে বারো ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন তিনটা তাহলে অপরাহ্ন হচ্ছে নিচের দিকগুলোকে আমরা বলি তিনটা তাহলে এখানে বারোটার পরে এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা এই তিনটার সময় আমাদের এখানে কয়টা বাজে পনেরোটা তাহলে আমরা লিখবো কি অপরাহ্ন লিখবো চব্বিশ ঘন্টা সময়সূচিতে সাতের এক তাহলে লিখবো কি এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন অপরাহ্ন কিছু লেখা হয় না তাহলে আমাদের দুই কাটবে কত পনেরো তারপরে হচ্ছে সময়সূচিতে এটা আমরা মিনিট করি দেখ পনেরোটা শূন্য শূন্য মিনিট তাহলে এটা হয়ে গেল তারপরে দুই নাম্বার এটা বলছে অপরাহ্ন এগারো দশমিক চার ঘন্টা দুই নাম্বার এটা অপরাহ্ন এগারো দশমিক চার ঘন্টা তাহলে অপরাহ্ন বলতে বোঝাচ্ছে এগুলোকে এগারো দশমিক চার তার মানে এইখানে চলে আসছে এগারো দশমিক চার দিন মানে এইদিকে চলে আসছে তাহলে এখানে তো বাস্তব সময়টা তেইশ দশমিক চার দিন তাহলে এটা দুই তিন তেইশ তারপরে চার দুই টা এটা হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা সময়সূচি বারো ঘন্টা সময়সূচিতে আছে আবার পূর্বাহ্ন শূন্য তারপরে যে মিনিটের ইয়েটা দুই শূন্য তাহলে এটা এটা কোথায় চলে আসবে এই জায়গায় চলে আসবে অর্থাৎ এখানে চলে আসবে তাহলে তিন নাম্বার প্রশ্নটা কি থাকবে এটা আমাদের শূন্য দুই শূন্য টাইম আসছে তখন এটা আমরা একেবারে পূর্বাহ্নটার মধ্যে রাত্র বারোটার পরে অর্থাৎ রাত্র বারোটার পরে আমরা মানে স্টার্ট করি পূর্বাহ্নটাই সেটা তারপরটা হচ্ছে পূর্বাহ্ন বারোটা তাহলে পূর্বাহ্ন বারোটা আমাদের এখানে কয়টা হয় পূর্বাহ্ন বারোটা আসবে এই যে এখান থেকে অর্থাৎ তেরোটার পর থেকে বারোটার থেকে শুরু এটা বারোটাই থাকবে চার নাম্বার তাহলে বারো শূন্য শূন্য বারোটাই থাকবে কারণ এখানে এই বারো মানে রাত্রে এখানে তেইশ প্রায় চব্বিশটা হয়ে যায় চব্বিশটা মানে পূর্বাহ্নটা বারোটাই হয় সেই শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের সাত নাম্বার অঙ্কটা এবার আট নাম্বার অঙ্কের গুলো আমরা বলব কিভাবে করবো এটা চব্বিশ ঘন্টা সময়সূচিকে বারো ঘন্টা সময়সূচিতে আমাদের ডাইভার্ট করতে বলছে চব্বিশ ঘন্টা সময়সূচি তাহলে চব্বিশ ঘন্টা সময়সূচির মধ্যে যেমন এক নাম্বার আছে দুইটা চার মিনিট তাহলে নিচে চব্বিশ ঘন্টা সময়সূচিতে দুইটা চার মিনিট তাহলে দুইটা চার মিনিট কোন জায়গায় হয় দুইটা চার মিনিট এসে আমাদের বারো ঘন্টা সময়সূচিতে দেখাতে হবে তাহলে দুইটা চার মিনিট এইটা দুইটা চার মিনিটে দুইটা চার মিনিটে থাকে দুইটা চার মিনিটে যে একটা এই দুইটা তাহলে শূন্য দুই চার শূন্য চার মিনিট পাইটা তাহলে আমাদের চব্বিশ ঘন্টা সময়সূচিতে বারো ঘন্টা আছে কি বারো ঘন্টা সময়সূচিতে নিচে চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময়সূচিতে লেখা তাহলে এটা হবে আমাদের রাত দুইটা হবে এই জায়গায় চলে আসবে রাত রাত হয়ে যাবে পূর্বাহ্নটা তাহলে এই জায়গায় চলে আসবে দুইটা চল্লিশ এই জায়গায় চলে আসবে তাহলে রাত হয়ে যাবে এটা রাত দুইটা
শূন্য চার মিনিট এইখানে হবে। হ্যাঁ এটা আমাদের চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখা আছে দুইটা চার, তারপর পনেরোটা চৌত্রিশ মিনিট, পনেরোটা তাহলে এখানে বক্তৃতা হবে এই জায়গায় পনেরোটা, তাহলে চৌত্রিশ মিনিট ষোলোটা আছে, তাহলে এটা এই বরাবর কয়টা হয় তিনটা হয়, তাহলে এক নম্বর এটা, দুই নম্বর হচ্ছে এই বরাবর বিকেল, এটা হবে বিকাল, তিনটা কত মিনিট চৌত্রিশ, তিনটা চৌত্রিশ এত, তারপর চব্বিশটা, চব্বিশটা আমাদের কখন আসবে লেভেল বারোটা আসবে, চব্বিশটা আমাদের বারো বারোটা সময় নিতে এখানে বারোটা আসবে, তাহলে তিন নাম্বার, তিন নাম্বার চব্বিশটা হচ্ছে আমাদের রাত বারোটা, তারপরে একুশটা তেরো মিনিট, দেখি একুশটা তেরো মিনিট আমাদের কতটা আসতেছে, এটা আসবে চার নাম্বার একুশ, তাহলে একুশ আসছে এই জায়গায়, এই জায়গায় আসলে এটা নেমে আসতেছে নয় নয়টার পরে, তাহলে নয়টা রাত হয়ে যাবে, এটা রাত নয়টা, তারপরে মিনিট আছে কত মিনিট, মিনিট আছে তেরো মিনিট, তাহলে নয়টা তেরো মিনিট, আশা করি সেখানে কিন্তু আপনারা সাত আট নাম্বার এই অঙ্ক দুটো কি করতে পারছেন বুঝতে পারছেন। এবার চলে যাবো আমরা নয় নাম্বার অঙ্কটা, একটি ট্রেন কোন শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায়, ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগবে, এই সূত্রে কিন্তু আমরা চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্নের সলিউশনে। নয় নম্বর প্রশ্ন আমরা দেখি, সময়ের ব্যবধান কিন্তু বলছে অঙ্কটাতে, তাহলে এটা আন্তর্জাতিকভাবে ট্রেনের সময়সূচি আন্তর্জাতিকভাবে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময়সূচি থাকে, এখানে আমরা এই চব্বিশ ঘন্টা সময়সূচি অনুযায়ী করব, লিখব কি প্রথমে ছয় নম্বর অঙ্ক বলছে গন্তব্যে পৌঁছেছে কয়টা পনেরোটা পঁচিশে, তাহলে কোন ট্রেনটি গন্তব্যে পৌঁছায়, গন্তব্যে পৌঁছায় কয়টায় পনেরোটা পঁচিশ মিনিটে, আর ট্রেনটা কোন শহরে একতলাতে ত্যাগ করেছিল মানে ট্রেন ছেড়েছিল, ট্রেনটি ত্যাগ করে স্টেশন ত্যাগ করে, স্টেশন ত্যাগ করে, স্টেশন ত্যাগ করে, এটা আমরা নিচে দিব, এটা কত এগারোটা পঞ্চাশ, তাহলে আমাদের সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কতটুকু এটা আমাদের বেরিয়ে যাচ্ছে, এটি কত ঘন্টা কত মিনিট সময় লাগবে অর্থাৎ এই সময়টা সেটা আমরা এখানে পাবো। এই সূত্রে তিনি দেখলেন তো কি করতে হয় এখানে যে পঁচিশ মিনিটটা এই পঞ্চাশ মিনিট থেকে ছোট, এই জন্য আমরা এই পনেরো যে ঘন্টা আছে সেখান থেকে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট আমরা এখানে নিয়ে যাব, তাহলে ষাট মিনিট যদি নিয়ে যাই তাহলে ষাট আর একুশ যোগ করলে কত মিনিট আসতেছে, ষাট আর একুশ আসতেছে পঁচাশি মিনিট, এই পঁচাশি মিনিট থেকে আমরা কি করব এই পঞ্চাশ মিনিট বিয়োগ করব, তাহলে পঁচাশি থেকে পঞ্চাশ যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত আসতেছে পাঁচ আর তিন পঁয়ত্রিশ, তাহলে আমরা মিনিট পেয়ে গেলাম পঁয়ত্রিশ, ঠিক আছে। এখন আমরা চলে যাবো এখানে বিয়োগ করা, তাহলে এখানে যেহেতু আমরা এক ঘন্টা এখানে নিয়ে গেছিলাম তাহলে এখানে পনেরো ঘন্টা ছিল রয়ে গেছে চোদ্দ, তাহলে এগারো থেকে চোদ্দ
14 বার দিলে এবার আমরা 11 বিয়োগ করে দিলে 14 দিলে তাহলে 1 আসে 4 ও 3 হলে তাহলে 9 1 1 মিলে গেছে তাহলে এখানে কি 3 ঘন্টা তাহলে 3 ঘন্টা 35 মিনিট সময় লাগছে সুতরাং ট্রেনটি ট্রেনটি গন্তব্যে পৌঁছতে পৌঁছতে 3 ঘন্টা 35 মিনিট সময় অতিবাহিত করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মধ্যে এখানে শেষ করতেছি আগামী দিন দেখা হবে অন্য কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ